অসহায় এক বাহিনীর নাম গ্রাম পুলিশ। প্রান্তিক জনপদে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করছেন তারা, কিন্তু গত কয়েক বছরেও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সামান্য বেতনে কষ্টে চলছে তাদের সংসার। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। জেলার সদরের ১৩টি ইউনিয়নের মহল্লাদার ও দাফাদার মিলিয়ে ৯৩ অধিক গ্রাম পুলিশ রয়েছে। সরকারি ও উন্নয়ন খাত মিলিয়ে তাদের বেতন ৬,৫০০ টাকা আর দাফাদারদের বেতন ৭,০০০ টাকা। এই বেতনে পান কয়েক মাস পরপর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন গ্রাম পুলিশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আমাদের ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা রেস্ট পাই, সবসময় ডিউটি। এই ডিউটি করিয়ে তো আমরা আমার বাড়ির মধ্যে যা শান্তি পেয়েছি। আমাদের যে বেতন, এই বেতন দিয়ে আমাদের চলে না। আমাদের মাত্র ৬,০০০ টাকা, ৬,৫০০০ টাকা বেতন। এখানে আমরা খুব অতি কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের ছেলে মেয়েকে দুই মুঠ ডাল ভাত খাওয়ার জন্য আমরা যোগান দিতে পারছি না। জিনিসপত্রের দ্রব্যমূল্য দাম বেশি, বাজারে গেলে তো কুলায় না। আমরা অনেক অভাবে আছি। আমার চাকরির বয়স ৫০-৫৫ মতো হয়ে গেলো। মানে এখন যে বেতন বৃদ্ধি হবে 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 করতে করতে ছেলে মেয়ে মানুষ করতে পারলাম না। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, ইউনিয়ন পরিষদের সমস্ত কাজ করেন গ্রাম পুলিশরা। এ অনুযায়ী তাদের বেতন ভাতা খুবই কম। গ্রাম পুলিশদের বেতন বাড়ানোর দাবি জানান তিনি। বিভিন্নভাবে সহযোগিতা করা, তারপরে বিভিন্ন সেবাগ্রহীতে আসলে তাদের দেখাশোনা করা, আমাদের গ্রাম পুলিশরা সেটা সার্বক্ষণিক করে যায়। বর্তমানে যে ভাতাটা, তাদের বেতনটা, এটা আসলে খুব কম। এটা তাদের বেতনটা দরকার বেশি হওয়ার দরকার, কারণ কি তারা সারাক্ষণ কাজ করে, কর্ম করে। বর্তমান বাজারের সাথে আসলে আমি মনে করি অনভিপ্রেত আর কি, মানে অনেকটাই কম হয়ে যায়। এদিকে গ্রাম পুলিশদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা আমাদের গ্রাম পুলিশদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদেরকে পিটি প্যারেডের মাধ্যমেও তাদের শারীরিক চর্চাটাও আমরা নিয়মিত রেখেছি, ফলে তারা এখানে স্মার্ট হয়ে গ্রাম পুলিশ বের হয়, আমাদের গ্রাম পুলিশরা আমাদের আমাদের নাগরিকদের সেবা দিবেন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন দাফাদার ও ৯ মহল্লাদার মিলিয়ে ১০ করে গ্রাম পুলিশ কর্মরত রয়েছে। রাতে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এইসব মানুষজন দিনের বেলাও ইউনিয়ন পরিষদে কাজ করতে হচ্ছে। এছাড়াও নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে তাদের। এত সব কাজ করেও ভাগ্য পরিবর্তন হয়নি এইসব গ্রাম পুলিশের। করোনাকালীন সময়ে কিছুটা সহযোগিতা মিললেও এখন অনেকটাই নিদারুণ কষ্টে সংসার চলছে তাদের। যদিও বা জেলা প্রশাসকের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, এর মধ্যে স্মার্ট গ্রাম পুলিশ অন্যতম। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।